সেরকম কথা বলার অভিজ্ঞতা নেই, তারপরেও কিছু আমি শুধু শিক্ষার্থী মাত্র, চর্চা করতেছি, তো আমার অভিজ্ঞতা থেকে আমি কিছু কথা বলবো। আমাদের আমাদের ধর্মীয় শাস্ত্র যেগুলো রয়েছে, বেদ, গীতা, অন্যান্য উপনিষদ, পুরাণ, এগুলো আমাদের সনাতন ধর্মাবলম্বী মানে আমরা যারা এই বয়সে রয়েছি তাদের অধ্যয়ন করা উচিত, তাদের জানা উচিত আমাদের ধর্ম, আমাদের সনাতন ধর্ম সম্পর্কে। প্রথমে আজকে এই যে বর্ষবরণ গীতা জয়ন্তী ও আলোচনা সভা, এই সকলকেই শুভ নববর্ষ, এবং এইটা একটা এমন ব্যবস্থা বা এমন অনুষ্ঠান যাতে আমরা আমাদের যারা আমাদের বয়সী রয়েছি আমরা ভবিষ্যতে আমাদের ধর্মটাকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, জীবনকে সুন্দর করে গড়ে তুলতে পারি, সেজন্যই কিন্তু প্রথমেই গীতা থেকে কিছু বলবো। এই যে গীতার 18টি অধ্যায়, প্রথমেই রয়েছে বিষাদ যোগ এবং শেষ অধ্যায় রয়েছে মোক্ষ যোগ। এই যে অর্জুন বিষাদ যোগ, অর্জুনের বিষাদ মানে হচ্ছে দুঃখ কষ্ট পাওয়া, তো এই যে অর্জুনের দুঃখ কষ্ট হয়েছিল বলেই শেষ পর্যন্ত তার মুক্তি, এই গীতা রচিত হয়েছে বা গীতার সৃষ্টি হয়েছে। অর্জুনের কষ্ট থেকে উত্তরণের জন্যই কিন্তু সেই মুখ্য যোগ রয়েছে। তো অর্জুনের মতো গীতায় কিন্তু শ্রী ভগবান বা শ্রীকৃষ্ণ সবাইকে অর্জুনের সাথে তুলনা করেছে, তো অবশ্যই আমাদের সেই মুক্তির পথগুলো গীতায় রয়েছে, কারণ এই বিষাদ যোগ ও মোক্ষ যোগের মাঝখানেই কিন্তু সমস্ত কথা রয়েছে, জীবনের উত্থান পতনের সকল কথা রয়েছে। এই যে কৃষ্ণ যাকে আমরা ভগবান মানি, তাকে কিন্তু কোনো এই বিভিন্ন দর্শন রয়েছে, তাকে বিভিন্ন দর্শনে বিশ্লেষণ করা হয়, তাকে কিন্তু বিশ্লেষণ মানে তাকে জানার জন্য দর্শন শাস্ত্র অধ্যয়ন করা উচিত, কিন্তু তাকে অবশ্যই কোনো তুলনা বা বিচারের মধ্যে আনা উচিত না, কারণ তিনি অবশ্যই আমাদের পরম পুরুষ বা আমাদের ভগবান। তার মধ্যে আটটি ঐশ্বর্য রয়েছে বলেই তাকে আমরা ভগবান মানি, যথা অনিমা, মহিমা, লঘিমা, প্রাপ্তি, ঈষিত্ব, বৈশিত্য, প্রকাম্য ও অন্তর্যামিত্ব, এই ঐশ্বর্যগুলোর জন্যই কিন্তু আমরা শ্রীকৃষ্ণকে ভগবান মানি, কারণ তার মধ্যে সকল প্রকার গুণ, তিনি গুণাতীত, তাই তো তাকে আমরা ঈশ্বর বলে মানি। এরপর বলবো যে আমাদের ঠিক আধ্যাত্মিক সাধনায় মানে আধ্যাত্মিক সাধনায় ব্রতী হওয়া উচিত, আর অবশ্যই সেটার জন্য আমাদের এই বয়স থেকেই চর্চা করা উচিত, কারণ আমাদের সনাতন ধর্মশাস্ত্রে চারটি আশ্রমের কথা বলা রয়েছে, যথা হচ্ছে ব্রহ্মচর্য, বানপ্রস্থ, গার্হস্থ ও হচ্ছে সন্ন্যাস। তো আমি আমার বয়স কিন্তু আমি ব্রহ্মচর্যের মধ্যে রয়েছি, অর্থাৎ প্রথম বছর 25 বছরকে ব্রহ্মচর্য বলা হয়। অনেক পিতামাতাই হয়তো মনে করেন মানে আমার বয়সী যারা রয়েছে তারা শুধু পড়াশোনা করবে, কোন পড়াশোনাটা, যেটা আমরা ওই যে আমাদের সনাতন ধর্মশাস্ত্রে দুই রকমের বিদ্যা রয়েছে, যথা পড়া বিদ্যা ও অপরা বিদ্যা। একটা বিদ্যার দ্বারা আমরা আমাদের জাগতিক দুঃখ কষ্ট থেকে মুক্তির জন্য যে পড়াশোনাটা করি, যেটা আমরা স্কুল বর্তমানে স্কুল কলেজ ভার্সিটি মানে বিশ্ববিদ্যালয় এইগুলোতে পড়াশোনা করি, সেটার থেকে আমরা কী মুক্তি পাবো বা কী অর্জন করব, আমাদের এই জাগতিক কষ্টগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য এই পড়াশোনাটা আমরা করব, অর্থ আয় হবে, বিভিন্ন জ্ঞান অর্জন হবে। কিন্তু আমরা যখন জানবো আমাদের লক্ষ্য হচ্ছে পরম আনন্দ, পরম পুরুষ, সেই পরম পিতা, অবশ্যই সেই জানার জন্য আমাদের ইচ্ছাটা প্রকাশ হতে হবে। তো সেটাই বলবো। আরেকটি বিদ্যা হচ্ছে আধ্যাত্মিক বিদ্যা, যেটা আমাদের এই যে সাধনার মধ্যে এখানে গুরুদেব রয়েছেন একজন, তিনি যে সাধনাটা আমাদেরকে দেন, বা আমরা ব্রহ্মচর্যের বিদ্যার্থীরা যে এই পড়াশোনার পাশাপাশি কিন্তু আমাদের এই সাধনাটাও নেওয়া দরকার, কারণ অবশ্যই আমাদের লক্ষ্য পারমার্থিক মুক্তি, অর্থাৎ আমরা যে আমাদের যে এই জগৎ থেকে মুক্তি হবে মানে মৃত্যু হবে, তো এই মৃত্যুর পরে আমাদের ঠিক আমরা জানি আমাদের 84 লক্ষবার হচ্ছে যাওয়া আসা হয়, তো আমরা যদি সেই পরম আনন্দের সঙ্গে লিপ্ত হতে পারি সেজন্য কিন্তু আধ্যাত্মিক বিদ্যাটা দরকার, আর সেটা অবশ্যই এই ব্রহ্মচর্য থেকে। আর আমার কথা বলার উদ্দেশ্য এটাই যে আমি কোনো মানে পণ্ডিত আলোচনা কিয়া করবো না বা কথা বলবো না, কারণ আমার দেখে যারা আলোচনা করেন বা যারা কথা বলেন তাদের ভাবটা এরকম হয় যে আমিও ঈশ্বরকে জানি, সামনে যারা রয়েছেন তারাও ঈশ্বরকে জানে, কিন্তু কেন এই আলোচনা অনুষ্ঠান, কেন এই ধরনের ধর্মীয় অনুষ্ঠান, কেননা কেউ চর্চা করে কেউ চর্চা করে না, কারণ সবার শিক্ষাটা এক জায়গায় না, কিন্তু যে চর্চা করে সে তার উপলব্ধিগুলো বাড়তে থাকে, আর তাই নিজের জানা ঈশ্বরকে আপনার সঙ্গে শেয়ার করা মানে আপনার সঙ্গে অনুভূতি প্রকাশ করা, যাতে আপনি কিছুটা এগিয়ে আসেন। তাই এখানে হয়তো আমার আজকে
আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত বিশেষ আলোচকরাও সেই ধরনের ধর্মীয় কথা বলে যা আমরা আমাদের জীবনে কাজে লাগিয়ে এগিয়ে যাব। আর বলবো যে এই যে উপলব্ধির বিষয়টা, আধ্যাত্মিক সাধনার ক্ষেত্রে মানুষের যখন এই অনুভূতিটা হয় যে আমি পরম পুরুষের দিকে ধাবিত হচ্ছি, সেই উপলব্ধিটা হওয়ার কিন্তু ছয়টা ক্রম রয়েছে বা স্তর রয়েছে, যথা সাযুজ্য, সামীপ্য, সারূপ্য, সরি শালক্য, সামীপ্য, সাযুজ্য, সারূপ্য, শাস্তি ও কৈবল্য। এই ছয়টা স্তর, মানে আমরা যখন সাধনা নেই প্রথম কিছুটা অনুভূতি হয় হচ্ছে শালক্য। এই অনুভূতিটাতে মানুষ মনে করে যে পরম পুরুষ যে সময়ে এসেছিলেন আমিও সেই সময়ে এসেছি। এই অনুভূতিটা আসলে সেই দ্বাপর যুগের ব্রজগোপীরা তাদের অনুভূত হয়েছিল, কারণ সেই সময়ে শ্রীকৃষ্ণ এসেছিল, তাই তাদের এই অনুভূতিটা এসেছিল যে যখন পরম পুরুষ এসেছেন তখনও আমিও সেই সঙ্গে এসেছি। কিন্তু যিনি করেন না, আজকের কবি বলেন, এহেন সম্পদ কালে গোরা না ভজিন হেলে তছু পদে করিল না আস শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী ঠাকুর নিত্যানন্দ কথাটা ছিল কি, হ্যাঁ শেষ করতেছি, এলাকায় তুমি যাও যদি হাঁটো সেই কথা। হ্যাঁ ঠিক আছে, এটাই বলবো, ওই কবি আসলে এই কথাটার মধ্যে এটাই বোঝাইতে চাইছেন যে আমি সেই সময় আসতে পারলাম না। তারপরে স্তরগুলোতে একটু করে উন্নতি হয়, অর্থাৎ আমাদের অনুভূতিগুলো বাড়তে থাকে, আমরা পরম পুরুষের দিকে ধাবিত হওয়ার চেষ্টায় থাকি। শেষ ধাপ যেটা বা স্তর রয়েছে যথা কৈবল্য, সেই কৈবল্য স্তরে এসে মানুষ পরম পর্যায়ে অর্থাৎ একটা প্র্যাকটিক্যাল অনুভূতিতে চলে আসে যে আমি পরম পুরুষের সঙ্গে একত্র হয়ে যাচ্ছি, যা কিছু দেখছি সবতেই তিনি রয়েছেন। তো এইটুকুই বলবো যে আমরা শিক্ষার্থীরা এরকম অনুষ্ঠানে আসব, আমাদের আলোচকদের কথা শুনবো, আমরা আমাদের ধর্মটাকে জানবো, না জেনে হয়তো অনেকেই অনেক ভুল করে ফেলি, এবং আপনারা সকলেই আমার জন্য আশীর্বাদ করবেন যেন আমি জীবনে কিছু ভালো কিছু করতে পারি বা আমি এই ধরনের সংস্পর্শে সৎসঙ্গের সংস্পর্শে আসতে পারি। এই কথা বলে আবারও আমার কথার ভুল ত্রুটি ক্ষমা প্রার্থনা করে আমি আমার কথা শেষ করছি।